টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দোয়ায় অংশ নিলেন শেখ রেহানাও। আওয়ামী লীগ সরকারের চার বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, কনকনে ঠান্ডা উত্তরাঞ্চলে, রাজধানীতেও দেখা নেই সূর্যের, বিপাকে ছিন্নমূল মানুষ, হাসপাতালে রোগীর চাপ। জনবল সংকটের মধ্যেই 8,000 অস্থায়ী কর্মী ছাঁটাই করছে রেলওয়ে, আউটসোর্সিংয়ে নিয়োগ দিতে চান মন্ত্রী, সমস্যা আরও বাড়বে মত বিশেষজ্ঞের। সাধারণ মানুষের দানের টাকায় চট্টগ্রামে আধুনিক মানের 30 শয্যার আইসিইউ, কম খরচে সবার জন্য মিলবে সেবা, কাল উদ্বোধন। এবং পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বোস্টন, ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা, বিচার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। আজ সকাল 8টায় সড়ক পথে ঢাকা থেকে রওনা দিয়ে 11টায় টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। দুপুরে তার খুলনায় যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে থাকা দুটি পাটের গুদাম পরিদর্শন শেষে বিকালে আবারও টুঙ্গিপাড়ায় ফিরবেন বঙ্গবন্ধু কন্যা। আগামীকাল দুপুর 12টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি। ঘাতকেরা 75-এর 15 আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে হত্যার রাজনীতি শুরু করেছিল। সে হত্যার রাজনীতি থেকে আজ বাংলাদেশ সেই অভিশাপ মুক্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যে নেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। রবিন, কিছুক্ষণ আগেই জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং এই সময় তার সঙ্গে তার ছোট বোন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন, এবং পরিবারের আরও কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে এই সময় উপস্থিত ছিলেন। এবং এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, তখন কিন্তু তাকে বেশ আবেগ আপ্লুত দেখা যাচ্ছিল। এবং একটি বিষয় যদি আমরা একটু জানাতে চাই, যে প্রধানমন্ত্রী এখন কিন্তু এই যে সমাধি কমপ্লেক্সে আছেন, এবং তিনি কিন্তু যে দোয়া মোনাজাতে অংশ নেবেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে এই প্রধানমন্ত্রীর এইবার যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর, সেটি কিন্তু মূলত বাংলাদেশ আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যে যৌথ সভা, সেটির জন্যই কিন্তু গোপালগঞ্জে আসে। এবং সেটি আগামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় হওয়ার কথা রয়েছে। এবং তার আগে আগামীকাল শনিবার বেলা 12টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে আজকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই সময় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগেরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এখানে উপস্থিত ছিলেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, এখানে আমরা সকাল থেকেই যেটি দেখতে পাচ্ছিলাম, যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে। এবং তারা আসলে যে কথাটি বলছেন, যেহেতু যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যৌথ সভার জন্য গোপালগঞ্জের যে টুঙ্গিপাড়াকে বাছাই করে নেওয়া হয়েছে, তো সেজন্য যে নেতাকর্মীদের মধ্যে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ এবং যে স্থানীয় নেতাকর্মীরা তারা যে প্রত্যাশাটি করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আরও শক্তিশালী হবে, আরও সুসংগঠিত হবে এবং একই সঙ্গে যে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে, এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন। এর আগে গোপালগঞ্জের উদ্দেশ্যে 6 মাসের মধ্যে পঞ্চমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাজিরায় যাত্রাবিরতি করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান তিনি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টার ছবি তুলেছেন আবু সাইদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শুক্রবার সকাল 8:45 মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজায় 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করেন। বহরের 12টি গাড়ির 11,650 টাকা টোল পরিশোধ করেন। স্বপ্নজয়ের সেতু উদ্বোধনের 6 মাসের মধ্যে পঞ্চমবারের মতো সরকার প্রধানের পদ্মা সেতু অতিক্রম ঘিরে পদ্মার দুই পারের মানুষ ছিলেন উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী আমাদের চোখের সামনে দিয়ে পার হয়ে গেল, আমরা অনেক খুশি। প্রধানমন্ত্রী বারবার যাচ্ছে, এটা আমরা গর্ববোধ করি। পদ্মা পাদের সহ সেতু এবং এর আশপাশ এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন ছিল। এর আগে প্রধানমন্ত্রী গত 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথম সেতু অতিক্রম করেন। এর 10 দিনের মাথায় 4 জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ পদ্মা সেতু পাড়ি দেন। 49 দিনের মাথায় 12 আগস্ট ভাগ্নে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সহ পদ্মা সেতু পার হন সরকার প্রধান। গত 7 অক্টোবর 105 দিনের মাথায় বোন শেখ রেহানাকে সাথে নিয়ে চতুর্থবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। কোনো অবস্থাতে এই মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়বে না আওয়ামী লীগ, জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রায় 3 শতাধিক পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে নালিশ করে তারা সাধারণ মানুষের বন্ধু হতে পারে না। যারা মানুষের জন্য রাজনীতি করে না, যারা ষড়যন্ত্র করে, দেশের জনগণের প্রতি আস্থা না রেখে যারা বিদেশের প্রতি আস্থা রাখে, যারা জনগণের স্বার্থ দেখে না এবং যারা কেবলমাত্র ক্ষমতা লিপসায় যারা নাকি বিভোর, তারা কোনো সময় সাধারণ মানুষের বন্ধু হতে পারে না। কোনো অবস্থাতেই মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার একেবারে শেষ দিন পর্যন্ত, মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, একদিন আগেও ক্ষমতা ত্যাগ করবেন না, এটা পরিষ্কার কথা। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, হিম বাতাস বাড়িয়ে দিয়েছে ঠান্ডা, মৃদু শৈত্য প্রবাহে ব্যাহত স্বাভাবিক কার্যক্রম, পথঘাট ঢাকা পড়েছে ঘন কুয়াশায়, অল্প দূরের পথও দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। গরম কাপড় না থাকায় দুর্ভোগের শেষ নেই হতদরিদ্রদের। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি এবং ঠাকুরগাঁও বড় মাঠ এলাকায় আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তাদের কাছে, শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, ঘড়ির কাঁটায় বেলা 12টা, কিন্তু ঠিক এখনও সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি কনকনে একটি ঠান্ডা বাতাস বইছে, যদিও গত 2-1 দিনের তুলনায় কুয়াশা কিছুটা কমে এসেছে, কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রত্যেকেই গরম কাপড় পরে বেরিয়েছেন এবং সেই গরম কাপড়েও অনেকের শীত নিবারণ করা সম্ভব হচ্ছে না। রাজধানীর এই বাস্তবতা দীর্ঘ 3-4 দিন হতে চলল এবং রাজধানীবাসী যারা জরুরি প্রয়োজনে আজ শুক্রবার ছুটির দিন, সপ্তাহের এই ছুটির দিন
তিনিও যারা জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়েছেন, আমরা তাদের সঙ্গে আলাপ করে যেমনটা জেনেছি যে ঘরের মধ্যে যারা আছেন তারাও এক ধরনের ভোগান্তির মধ্যে আছেন। কেননা অনেকেই বলছেন ঘরের মধ্যে যে কম্বল কিংবা লেপ মুড়ে দিয়ে বসে থাকলেও সেই পোশাক বা শরীর গরম হচ্ছে না, এমন শীত অনুভূতি হচ্ছে। পাশাপাশি রাজধানীতে বিভিন্ন সড়কে ঘুরতে গিয়ে আমরা যে বিষয়টা দেখেছি, যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, রিক্সাওয়ালা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে কোনো মতে শীত নিবারণের চেষ্টা করছেন। অর্থাৎ যারা ঘর থেকে বাইরে বের না হলে যাদের সংসার চলবে না, তাদের খাবার জুটবে না, সেই মানুষগুলো শীতে কিন্তু কষ্ট পাচ্ছেন সব থেকে বেশি। এবং অনেকেই বলছেন এই যে শীত যাচ্ছে, এই শীতে পর্যাপ্ত গরম কাপড় অনেকের নেই এবং অনেকেই অপেক্ষায় আছেন কখন সমাজের বিত্তবানরা তাদেরকে কিছু গরম কাপড় দান করবেন। এই বিষয়টি কিন্তু আমরা অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টি গত কয়েকদিন থেকে বলা হচ্ছে সেটি হচ্ছে এখনকার যে অবস্থা রাজধানীর বা সারা দেশের যে অবস্থা, তাতে যে শৈত্যপ্রবাহ চলছে সেটি বলা চলে না। কিন্তু আবহাওয়া অফিস যে বিষয়টি বলছেন, তারা বলছেন এই যে ঘন কুয়াশা এবং মেঘের কারণে সূর্যের দেখা মিলছে না এবং সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়তে না পারার কারণেই এই শীত অনুভূত হচ্ছে সব থেকে বেশি। এবং তারা যেটি বলছেন আগামী দু একদিন এরকম শীত বা শীতের অনুভূতি চলবে, তবে এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়লে সূর্যের দেখা মিললে ভূমি যখন বা ভূপৃষ্ঠ যখন উষ্ণতা পাবে, ঠিক তখনই কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি বা শীতের যে কষ্ট সেটা কমে আসবে বলে আশা প্রকাশ করছে আবহাওয়া অফিস। এবং ছিন্নমূল মানুষগুলো এবং যারা পথ শিশু কিংবা রাস্তায় যারা বসবাস করেন সেই মানুষগুলোর জন্য কিন্তু এখন গরম কাপড় সব থেকে জরুরি হয়ে উঠেছে এবং তারা কিন্তু বিত্তবানদের মুখের পানে তাকিয়ে আছেন। আমরা একটু শুনবো ঠাকুরগাঁর কথা, সেখানকার শীতের অবস্থা জানবো সহকর্মী বকুলের কাছ থেকে। বকুল, ঠাকুরগাঁর কি অবস্থা? কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে, এ কারণে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু স্বাভাবিক চলাফেরা মানুষ করতে পারছে না। শীতের কারণে জুবুথুবু পরিস্থিতি বিরাজ করছে আমরা বলতে পারি। আমরা যেই জায়গাটিতে আজকে রয়েছি এটি হলো ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন যেই কাপড়ের দোকানগুলো রয়েছে, অল্প দামে যেই কাপড়গুলো পাওয়া যায় সেই কাপড়ের দোকানগুলোতে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, যারা মধ্যবিত্তরা রয়েছে, তারাও কিন্তু এখানে শীত বস্ত্রের জন্য ছুটে আসছেন কেনাকাটা করার জন্য। আমরা যেটি লক্ষ্য করেছি যে এই তীব্র শীতের কারণে সাধারণ মানুষের পাশাপাশি যারা ছিন্নমূল হতদরিদ্ররা রয়েছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাদের যে শীত নিবারণ সেটি কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে, কারণ টানা এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁয়ে যেভাবে শীত বিরাজ করছে, ঘন কুয়াশার সাথে হিমেল যেই বাতাস সেই বাতাসে কিন্তু জুবুথুবু পরিস্থিতি বিরাজ করছে। আমরা একটু যদি সামনের দিকে বলবো যে একটু যদি দেখাই যে এই যে পুরাতন যেই কাপড় সেই কাপড় কিন্তু কেনার জন্য যারা নিম্ন আয়ের মানুষরা রয়েছেন, যারা মধ্যবিত্তরা রয়েছেন, তারা কিন্তু এই কাপড় কেনার জন্য ছুটে আসছেন। এখানে প্রায় অর্ধশত দোকান বসেছে এই গরম কাপড়ের। আর যেহেতু বাজারে নতুন কাপড়ের দাম অনেকটাই বেশি, সে কারণে কিন্তু এই পুরাতন কাপড়ের দোকানগুলোতে শীত নিবারণের চেষ্টায় তারা কিন্তু এই কাপড় কেনার জন্য ভিড় করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের সব শেষ। শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন ঠাকুরগাঁও থেকে সহকর্মী জেউর রহমান বকুল এবং তারও আগে রাজধানীর আগারগাঁও থেকে রাশেদ বাপ্পি। খেজুরের রস, খই, মুড়ি, মোয়া আর হরেক রকমের পিঠা, রাজধানীতে রস উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সাধারণ মানুষের দানের 20 কোটি টাকায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে 30 শয্যার আইসিইউ স্থাপন করা হয়েছে। কাল উদ্বোধনের পর কম খরচে এখানে মিলবে সব ধরনের সেবা। কর্তৃপক্ষ বলছে শ্বাসকষ্টের রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মহামারী করোনার ভয়াবহ সময়ে চট্টগ্রামে আইসিইউ বেডের জন্য স্বজনদের আহাজারি ও হাসপাতাল কর্তৃপক্ষের অসহায়ত্ব দেখেছে চট্টগ্রামবাসী। এমনকি ছেলের জন্য আইসিইউ বেড ছেড়ে দিয়ে মা প্রভাপালের মৃত্যুর মর্মান্তিক ঘটনাও সে সময় নাড়া দিয়েছিল নগরবাসীকে।
সেই ভয়াবহতা ও সংকটময় মুহূর্ত থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মানের 30,000 আইসিইউ বেড। সিঙ্গাপুর ও ব্যাংককের আদলে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাজানো আইসিইউতে ডায়ালাইসিস সেবা সহ থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। দুঃসময়ে মুমূর্ষু রোগীর চাপ সামালে অবদান রাখবে এই আইসিইউ। শনিবার উদ্বোধন হবে এটি। 9 বেডে থেকে আমরা 30 বেডে উন্নীত করেছি। আশা করছি অদূর ভবিষ্যতে এটাকে আমরা আরো বৃদ্ধি করতে পারব। আমাদের মূল টার্গেট হচ্ছে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো রোগী ফেরত যাবে না বা কোনো রোগী মারা যাবে না। ভয়ঙ্কর নতুন ধরন BF7 মোকাবেলায় এখানে আছে আলাদা আইসোলেশন আইসিইউ। গতবার আমরা ম্যাক্সিমাম 183 জন করোনা রোগী কিন্তু আমরা ট্রিটমেন্ট করেছি। এখনো যতই আসুক সবার জন্য আমরা সব অ্যাকোমোডেশন করার জন্য আমাদের সব প্ল্যান করা আছে। আমাদের ডায়ালাইসিস মেশিনটা লেটেস্ট ডায়ালাইসিস মেশিন, আমরা এখানে বেডসাইড বঙ্গ স্কুল ব্যবস্থা রেখেছি। আমরা এখানে ভেন্টিলেটরগুলো একদম বিশ্বখ্যাত, যেসব বড় বড় হাসপাতালে যেসব ভেন্টিলেটর ইউজ করে আমরা সেগুলো ইউজ করার চেষ্টা করছি। সাধারণ মানুষ কম খরচে 1,00,000 টাকার সেবা পাবে মাত্র 8,000 টাকায়। এখানে আমরা সব ধরনের সুযোগ সুবিধা রেখেছি, ইন হাউস ডায়ালাইসিস, স্লেট, আমাদের ব্রঙ্কোস্কোপি, এক্সরে, সব কিছু আমরা আইসিইউর ভিতর, রোগীকে বাইরে যেতে হয় না। চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে মোট 160টি আইসিইউ বেড রয়েছে। করোনার নতুন ধরন BF7-এ চোখ রাঙানিতে যখন দুশ্চিন্তায় চট্টগ্রাম নগরবাসী, তখন নতুন করে সুখবর দিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। সংকট সমাধানে এখানে স্থাপন করা হয়েছে 30টির বেশি আইসিইউ সজ্জা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাপক জনবল সংকটের পরও প্রায় 8,000 অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে বেতন ভাতা। রেল বলছে সংকট কাটাতে সমপরিমাণ কর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে আবারও নিয়োগ দেওয়া হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন আউটসোর্সিং ভিত্তিক অদক্ষ জনবল আরও বেশি সংকট সৃষ্টি করবে। নাজমুস সালেহীর রিপোর্ট। জনবল সংকটের কারণে ট্রেনের চাকা সচল রাখতে গত 15 বছরে প্রায় 8,000 অস্থায়ী জনবল নিয়োগ দেয় বাংলাদেশ রেলওয়ে। গত এক যুগ বন্ধ ছিল রেলের নিয়োগ, ফলে অস্থায়ী এই শ্রমিকরাই ছিল রেলের ভরসা। চলতি জানুয়ারির 1 তারিখ থেকে অস্থায়ী শ্রমিকরা থাকছে না মর্মে এক প্রজ্ঞাপন জারি করে রেলওয়ে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে তাদের বেতন ভাতাও। রেলপথ মন্ত্রণালয় জানায় সমপরিমাণ লোক আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আমরা প্রায় 8,000 লোক আছি টিএলআর, অস্থায়ীভাবে আমাদেরকে বাদ দিয়ে আউটসোর্সিংয়ের লোক নিয়োগ দিতে বলতেছে। আমরা চাকরি নাই, এখন আমরা স্বইচ্ছায়ভাবে আমরা নিজেরা রেল চালাচ্ছি। 3-4 মাস ধরে বেতন নাই। গেটকিপার, কারখানার যন্ত্র উৎপাদনকারী, ইঞ্জিন মেকানিকের মতো গুরুত্বপূর্ণ পদে অস্থায়ী শ্রমিকরা কেউ কাজ করছেন 15-16 বছর ধরে। সুষ্ঠু রেল পরিচালনায় পারদর্শী হয়ে উঠেছেন তারা। শ্রমিক নেতারা বলছেন দক্ষ জনবল হারাবে রেলওয়ে, আর আউটসোর্সিংয়ে অতিরিক্ত খরচ হবে 50 কোটি টাকা। দীর্ঘদিন ধরে আমরা কর্মরত থাকার কারণে দক্ষ জনবল হিসেবে তৈরি হয়েছি। তোরা তো কিছুই জানে না, আমরা এলাম প্রায় 15-20 বছর, এখনো টিএলআর অবস্থায় আছে। রেলের সকল অস্থায়ী শ্রমিক যদি উঠে যায় তাহলে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আউটসোর্সিংয়ে যদি লোক নিয়োগ হয় তাহলে আরও খরচ হবে 50 কোটি টাকা। তাহলে রেল কি আমাদের মতন দক্ষ শ্রমিককে বাদ দিয়ে আউটসোর্সিংই করবে? যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের মতো কারিগরি প্রতিষ্ঠান এমনিতেই দক্ষ জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে। তারপরও বিপুল পরিমাণ দক্ষ শ্রমিক বাদ দিলে ব্যাহত হবে সার্বিক রেল ব্যবস্থাপনা। যে লোকগুলো এতদিন আমার টিএলআর হিসেবে ছিল, তাদের যে অভিজ্ঞতা হয়েছে এই 8-10 বছরে, যদি এখন তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে রেলের কিন্তু বড় একটা শূন্যতা তৈরি হবে এবং এখানে ট্রেন চালানোর ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে। তবে আউটসোর্সিংয়ের পক্ষেই রেলমন্ত্রী বলছেন এ ব্যাপারে দ্রুত উদ্যোগ হবে। সরকারি যে বিধিমালা, লোক একান্তই নিতে হয় তাহলে তোমাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই আউটসোর্সিং প্রক্রিয়াটা সম্পূর্ণ আমরা করতে না পারছি ততদিন পর্যন্ত টিএলআরগুলো যেন আমরা রাখতে পারি, সেইভাবে আমরা প্রস্তাব দিয়েছি। বর্তমানে প্রায় 25,000 জনবল সংকট নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। র‍্যাব বা নির্দিষ্ট কোনো একটি ইস্যু দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক ইস্যুতে বাংলাদেশের মিল থাকায় দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। আমাদের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, আমাদের অনেক ধরনের এঙ্গেজমেন্ট, মাল্টিপল এঙ্গেজমেন্ট আছে। আমেরিকা আমাদের সবচেয়ে বড় জিনিসের খরিদ্দার,
আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর, আরও অনেক ধরনের সম্পর্ক তাদের সাথে। শুধু এই একটা ইস্যু নিয়ে চিন্তা করার লাভ নাই, সর্বদিক থেকে সার্বিক দিক থেকে তাদের সাথে আমাদের ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলের মিল আছে। আমেরিকা চায় গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থা। করোনা নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, চলছে জোরে সোরে প্রস্তুতি। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী তোহা খান। তামিম, সরাসরি চলে যাব তার কাছে। তামিম, অতিবারই করোনার যে নিষেধাজ্ঞা ছিল বিশ্ব ইজতেমা উপলক্ষে, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে টানা দুই বছর পর আবারও 56তম যে বিশ্ব ইজতেমার যে আসর, সেই সম্মেলন আবারও শুরু হচ্ছে আগামী 13 জানুয়ারি থেকে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে সেরে নিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই যে আমার পেছনে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের যেই তৈরির কাজ, সেই তৈরির মূলত কাজ চলছে। ইতিমধ্যে মঞ্চের যে কাঠামো রয়েছে, সেই কাঠামো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং ওপরের যে সামিয়ানা, সেই সামিয়ানার টাঙানোর কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। বলা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত প্রায় 80% কাজ, এখানকার যেই ময়দানের কাজ, সেই ময়দানের কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তে যে ধরনের কাজগুলো রয়েছে, সেই কাজগুলো মূলত চলছে। এখানে যারা রয়েছেন, বিভিন্ন বাংলাদেশের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সেই প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুরব্বীরা রয়েছেন, সেই মুরব্বীদের জিম্মায় এখানে তাবলিক জামাতের যারা কর্মী রয়েছেন, সেই কর্মীরা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তারা মনে করছেন যে এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা যে পরকালে যে নেকি হাসিল করবেন, এবং তাদের যে জীবনে যত গুনাহগাতা, সেই গুনাহগাতা মাফ করা হবে। আমি একটু যদি বলে রাখি যে সামিয়ানা ছাড়াও এখানে যে সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা রয়েছে, মাইকের যে সংযোগ, সেটি আসলে দেওয়া হয় নাই। এছাড়া বিদ্যুতের লাইন আসলে টানা হয়েছে, বৈদ্যুতিক বাতি সেটি লাগানো হয়েছে। অন্যান্য যেই কার্যক্রম, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম, সিসি ক্যামেরা সহ ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, সেই সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। যদিও সংযোগ হয়তো বা আজকে এবং আগামীকালকের মধ্যেই সেটি লেগে যাবে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত প্রস্তুতি, সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে যে সেতু করা হয়েছে টঙ্গীর পাশেই তুরাগ নদীতে, যাতে মুসল্লিরা খুব সহজেই ময়দানে আসতে পারেন, বেড়িবাঁধ দিয়ে তুরাগ হয়ে তুরাগ নদীর ওপর দিয়ে খুব সহজেই আসতে পারেন, সেই ব্যবস্থাটি আসলে করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সামিয়ানা সহ 160 একর জায়গা জুড়ে যেই কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ আসলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি জানেন যে ইজতেমা উপলক্ষে প্রতি বছরই কিন্তু আমরা দেখে থাকি যে বিদেশি যে মুরব্বীরা রয়েছেন, বিদেশি মেহমানরা রয়েছেন, সেই মেহমানদের যে থাকার জায়গা রয়েছে, এবং এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হবে, সেই সমাগমের জন্য খুব স্বাভাবিকভাবেই যে বিভিন্ন ধরনের শৌচাগার, সেই এছাড়া আজকে বিকেল 3:30 এই যে প্রস্তুতি, যে প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেখানে ধর্ম প্রতিমন্ত্রী, এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি, আগামী 13 জানুয়ারি থেকে 13, 14, 15 তারিখ পর্যন্ত যে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, সেটির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে এখানে শেষ মুহূর্তে চলছে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে আমার হাতে সব শেষ। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। তীব্র শীত উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজউদ্দিন রুবেল, আমরা সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, বেলা বেড়েছে, সূর্যের দেখা নেই, কিন্তু মানুষের কমতি নেই সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক সাগর যে তীর রয়েছে, বিশেষ করে সুগন্ধা, কলাতুলি এবং লাবণী পয়েন্ট, এই সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। বিশেষ করে মানুষজন বালিয়াড়িতে যেমন রয়েছে, ঠিক তেমনি তার দ্বিগুণ মানুষ রয়েছে সাগরের নোনাজলে। এই সাগরের নোনাজলে মানুষজন বেশ মেতে রয়েছেন, তারা আসলে উষ্ণতা খুঁজছেন, বিশেষ করে যেহেতু তীব্র শীত অনুভূত হচ্ছে, যার কারণে মানুষজন উষ্ণতার খুঁজে সাগরের নোনা জলে মেতে রয়েছেন। তারা একদিকে যেমন লাপালাপি করছেন, আরেকদিকে তারা টিউব দিয়ে গা ভাসাচ্ছেন, আবার আমরা বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি ঢেউয়ের সঙ্গে তারা সমুদ্র স্নানে মেতে রয়েছেন। এই যে আনন্দঘন মুহূর্ত, এটি সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলমান রয়েছে। বিশেষ করে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দেশের দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসেছেন, এবং ছুটে আসার পরপরই কিন্তু অনেকে আমরা হোটেলে না উঠে সমুদ্র সৈকতে ছুটে এসেছেন, এবং সমুদ্র সৈকতে ছুটে এসে তারা সাগরের নোনা জলে গোসল করতে নেমে পড়ছেন, সেই বিষয়গুলো বলছে। আমরা বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে আলাপ করেছি, তারা যে বিষয়টি বলছেন, দীর্ঘ সময় পর তারা
ইট পাথরে যে দালানকুটা, সেই দালানকুটার নগরী ছেড়ে একটু প্রশান্তির খোঁজে তারা কক্সবাজার ছুটে এসেছেন এবং তারা বেশ আনন্দে মেতে রয়েছেন। আর যারা এখানে মানুষজন এসেছেন তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা লাইফগার্ড কর্মী এবং টুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন সময় সংবাদ। পুলিশের গুলিতে 20 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফ নিহতের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের বোস্টন। বৃহস্পতিবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ শহরের মেয়র অফিস ও পুলিশ দপ্তরের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মিশিগান কেন্টাকির পর এবার পুলিশের গুলিতে নিহত বস্টনের বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল স্থানীয় জনতা। ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো বাংলাদেশি লাইভস ম্যাটার টু স্লোগান দেন তারা। পুলিশ চাইলেই তাকে বাঁচাতে পারত বলে আমরা মনে করছি, এই কারণে আমরা আজকে ক্যামব্রিজ সিটি হলের সামনে এবং পুলিশের মেইন অফিস তার সামনে প্রোটেস্ট করেছি। এরপর তারা যান পুলিশ দপ্তরে, সেখানে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান। আমার ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করুন, সিবিএস সেন্টার চেক করুন। হি সেইং চেক হিজ ব্যাকগ্রাউন্ড ইফ ইউ থিংক হি হ্যাজ এ ক্রিমিনাল রেকর্ড, হি ডাজন্ট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড। কোনো দোষ নেই। হি ওয়ান্ট সিবিএস অলসো ইফ আমার ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আমি একজন জাস্টিস চাই, আমি এটা মেনে নিতে পারছি না, এটাই আমার। পুলিশের বিচারের দাবিতে আগামী সোমবার ক্যামব্রিজ সিটি হলের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয় নেতারা। পুলিশের দাবি, স্থানীয় সময় বুধবার দুপুরে ছুরি হাতে থাকা সৈয়দ ফয়সাল আরিফকে ধাওয়া করেন তারা। এক পর্যায়ে আরিফকে ছুরি ফেলে দিতে বললে তিনি পুলিশের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ তার বুকে পরপর 5টি গুলি করে। নিহত আরিফের বয়স 20 বছর, তিনি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ছাত্র। তার বাবা মুজিবুর রহমান বস্টন আওয়ামী লীগের উপদেষ্টা। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার জানাবো শহুরে জীবনের রসমেলার খবর। শীতের ভোরে নগর জীবনে হাতের নাগালেই খেজুর রস, সঙ্গে খই, মুড়ি, মোয়া আর হরেক রকমের পিঠা। মিষ্টি রোদের পরশ মেখে রস উৎসবে বাড়তি পাওয়া লোকসঙ্গীতের সুরের মূর্ছনা। শহুরে প্রেক্ষাপটে শুনতে কিছুটা অবাস্তব মনে হলো ইট পাথরের রাজধানীতে কিছু সময়ের জন্য গ্রামীণ আমেজে ডুবেছেন নগরবাসী। তাজরিন রিকার রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর হক। পাখির কিচিরমিচির শব্দে নতুন দিনের সূচনা, চারিদিকে হিমশীতল নীরবতা, কুয়াশার সঙ্গে যুদ্ধে হেরে তখনও মুখ লুকিয়ে সূর্য। এই তো পৌষের চিরচেনা প্রকৃতি। শীত প্রকৃতিতে ভিন্ন এক আবেশ এনে দিলেও নগর জীবনে কখনো মেলে না তার পরিপূর্ণ স্বাদ। তবে এবার ঠিক গ্রামীণ শীতের শতভাগ আমেজে মাতল শহুরে প্রাণ। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস এসে হাজির ইট পাথরের শহুরে জীবনে। মাটির গ্লাস ভর্তি রস মুখে নিতেই যেন মিটে গেল বহুদিনের তৃষ্ণা, শহরে বসেই যেন গ্রামীণ জনপদে ফিরে যাওয়া। 12তম বারের মতো সামাজিক সাংস্কৃতিক সংগঠন রঙ্গে ভরা বঙ্গের এই আয়োজনে শুধু রসই নয়, ছিল খই, গুড় আর মোয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় যেন পরিণত হয় গ্রামীণ কোনো গৃহস্থ বাড়ির উঠোনে। আয়োজনে বাড়তি মাত্রা জুগিয়েছে লোকগান। শীতের সকালে রস, খুই, মুড়ি আর মোয়া খেতে খেতে গানের সুর। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি, প্রত্যাশা চাইতেও প্রাপ্তি বহুগুণ। অনুষ্ঠানে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোকগানের টাঙ্গালের ভাষণ গানের দল ফটিক শেখকে দেওয়া হয় লোকশিল্পীর সম্মাননা। কংক্রিটের এই নগরীতে শীতের প্রতি মানুষের কিছুটা আক্ষেপ থাকলেও গত কয়েকদিনের আবহাওয়া সেই আক্ষেপ কিংবা অতৃপ্তি ঘুচিয়েছে অনেকটাই। এই রেশের মাঝেই রস উৎসবের এমন আয়োজন নগরবাসীর মনে এনে দেয় আরও তৃপ্তি, আরও আমেজ। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দোয়ায় অংশ নিলেন শেখ রেহানাও। আওয়ামী লীগ সরকারের 4 বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। পৌষের হার কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, কনকনে ঠান্ডা উত্তরাঞ্চলে, রাজধানীতেও দেখা নেই সূর্যের, বিপাকে ছিন্নমূল মানুষ, হাসপাতালে রোগীর চাপ। এবং পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বোস্টন।
বিক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা বিচার দাবি। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।